আগামী 13 ও 14 জুলাই 2022 যথাক্রমে বুধবার ও বৃহস্পতিবার সমুদ্রে মাছ ধরতে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে। নিম্নচাপ ও পূর্ণিমা কোটালের জেরে বুধবার ও বৃহস্পতিবার ঘন্টায় 45 কিমি গতিবেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস, যার জেরে উত্তাল হবে নদী ও সমুদ্র। এখন চলছে মাছ ধরার মরশুম। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগরের বিভিন্ন ঘাটগুলি থেকে ট্রলার মাছ ধরতে মাছ সমুদ্রে যায়। তাই মৎস্য দপ্তরের পক্ষ থেকে আজ বিকেলের মধ্যে সব ট্রলার সহ মৎস্যজীবীদের নিরাপত্তার আশ্রয়ে ফিরে আসতে নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 13 জুলাই ও 14 জুলাই অর্থাৎ বুধবার ও বৃহস্পতিবার মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগামী 13 ও 14 জুলাই 2022 যথাক্রমে বুধবার ও বৃহস্পতিবার সমুদ্রে মাছ ধরতে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে। সাগর ব্লক প্রশাসন ও সাগর মৎস্য দপ্তরের পক্ষ থেকে সাগরের মৎস্য বন্দরগুলিতে মাইক প্রচার চলছে। এদিন সাগরের ঘাটগুলিতে ফিরে মৎস্যজীবীরা কি বলেছেন শুনুন। 13-14 তারিখ ওয়েদার খারাপের একটা মার্কিং দিচ্ছে, তার জন্য আমরা সবাই মৎস্যজীবী মায়া গোয়ালিনী ঘাটে সব ট্রলারগুলো উঠে এসেছি, আর যারা আছে ওয়ালিসের মাধ্যমে ওদের বলা হয়েছে ওরা সব ফিরে আসবে। ওয়েদার সুস্থ না হওয়া পর্যন্ত আমরা মরাগুলি যে মৎস্যজীবী আছি আমরা বোট ছাড়ব না ঘাটে। প্রশাসন থেকে মাইকিং করে জানালো যে ওয়েদার খারাপ হবে, ঝড় হওয়া বইবে, যার জন্য আমাদেরকে ঘাটে চলে আসতে বলছে। আর অলরেডি আমরা অনেকে চলে এসেছি, আর কয়েকজন বাইরে আছে, ওদেরকে ওয়্যারলেস করে বলে দিচ্ছি ওরা চলে আসবে যাতে এই দুর্ঘটনার কবলে না পড়ে। আর আমাদের এখানে প্রশাসন, বিডিও তথা সাগরদ্বীপে মাইকিং করে সব জানানো হচ্ছে যে ঝড় হওয়া বইবে এবং সমুদ্র উত্তাল হবে। আর আমরা বেরোবো আবার এই আবহাওয়া দপ্তরের খবর নিয়ে, আর প্রয়োজন মতো আকাশ বাতাস বুঝে আমরা আবার ফিশিংয়ে বেরোবো। এদিন সাগরের মৎস্য দপ্তরের আধিকারিক হরিদাস ধারা কি বললেন শুনুন। সাগর ব্লক প্রশাসনের পক্ষ থেকে আমরা প্রচার করছি আগামী 13 এবং 14 জুলাই একটা ঝড় হওয়ার একটা আশঙ্কা আছে আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী। সেই জন্য আমরা সমস্ত ট্রলারগুলো যারা ফিশিং করতে গেছে এবং যারা এখনও ঘাটে রয়েছে আর কি, তাদেরকে আমরা 12 জুলাইয়ের মধ্যে ঘাটে ফিরে আসতে বলছি যাতে আমরা দুর্ঘটনা এড়াতে পারি। এবং আমরা সমস্ত সংগঠনগুলোকে আমরা নির্দেশ দিচ্ছি যাতে তারা তাদের সদস্যদের এবং তাদের আন্ডারে যে সমস্ত নৌকাগুলো আছে, ট্রলারগুলো আছে, তাদেরকে ফিরে আসতে বলে। আমরা 14 তারিখের পরে আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী আমরা আবার নির্দেশ দেব ট্রলার যাতে আবার মাছ পুনরায় মাছ ধরতে যেতে পারে।